আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দা মারিয়া হোসেন প্রথমেই থাকছে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম দেশে করোনা ভাইরাসের আরো দুই রোগী শনাক্ত উপজেলা পর্যায়ে থেকেও নমুনা সংগ্রহ করা হবে জানালো আইইডিসিআর সামাজিক দূরত্ব বজায় রাখা নির্দেশনা মানছে না অনেকে তৎপর সেনাবাহিনী অযথা ঘর থেকে বের হলেই শাস্তি ফেসবুকের গুজব পরিস্থিতিকে জটিল করে তুলছে মূলধারার গণমাধ্যমের উপর নির্ভর করার পরামর্শ বিশেষজ্ঞরা এবং করোনা মহামারী শুরুর পর বদলে যাচ্ছে বিশ্ব প্রকৃতি কমে গেছে দূষণ ভরাট হচ্ছে ওজন স্তরের ক্ষত বিআরবি সংবাদ শিরোনাম এদিকে ইতালিতে এখনো লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা এ ভাইরাসে আক্রান্ত হয়ে সেখানে মারা গেছেন দুজন বাংলাদেশি সেখান থেকে সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন আমাদের ইতালি প্রতিনিধি হাসান মাহমুদ চব্বিশ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত এবং মৃতের সংখ্যা সামান্য কমলেও এর ভয়াবহতা কমেনি কোনোভাবেই সে কারণে দেশটির প্রধানমন্ত্রী কন্তে ইতিমধ্যেই এই লকডাউনের সময়সীমা আগামী তেরোই এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে উত্তরাঞ্চলে এখনও মৃত এবং আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে ইতালির রাজধানী রোমে এ যাবৎ বারো জন মারা যাবার সংবাদ আমরা পেয়েছি তাছাড়া পুরো দেশটিতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে নয় জন আক্রান্ত হয়েছে তাদের মধ্যে উত্তরাঞ্চলীয় শহর মিলানতে দুজন বাংলাদেশি মারা গেছে এছাড়া প্রবাসী বাংলাদেশিরা এখানে যে অবস্থায় রয়েছেন ম্যাক্সিমাম বার এবং রেস্টুরেন্ট সহ অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকার কারণে আসলে এই লোকগুলো কর্মহীন হয়ে পড়েছেন তারা অত্যন্ত হতাশার মধ্যে দিন কাটাচ্ছেন এবং আগামী দিনগুলোতে ইতালিতে কি পরিস্থিতি দাঁড়ায় এখনও তা নিশ্চিত করে বলা যায়নি ইতালিতে গবেষকরা বলছেন যে দেশটিতে কমপক্ষে চার লাখ পঞ্চাশ হাজার মানুষ আক্রান্ত হতে পারে যদিও তারা মৃত্যুর সংখ্যা উল্লেখ করেননি এদিকে দেশের বিভিন্ন স্থান থেকে এখনো পর্যন্ত যে সংবাদ আমরা পেয়েছি তার মধ্যে বাংলাদেশিদের আর নতুন করে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি চব্বিশ ঘন্টায় একশো একচল্লিশ জনের নমুনা পরীক্ষা করে দুই জনের শরীরে করোনা ভাইরাস পেয়েছে আইডিসিআর এ নিয়ে দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ছাপ্পান্ন অনলাইন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক এসব তথ্য জানান করোনা ভাইরাস পরীক্ষার পরিধি বাড়াতে এখন থেকে উপজেলা পর্যন্ত নমুনা সংগ্রহ করা হবে বলেও জানান তিনি আরও হুমায়ুন বিশ্বের অধিকাংশ দেশ আজ করোনা ভাইরাসে আক্রান্ত করোনা আতঙ্কে প্রায় থমকে গেছে স্বাভাবিক জীবনযাত্রা বাংলাদেশেও স্বল্প পরিসরে এ রোগ ছড়াচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ আইইডিসিআর নিয়মিত ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক জানান দেশে করোনা ভাইরাস সংক্রমণের সবশেষ পরিস্থিতি গত চব্বিশ ঘন্টায় বাংলাদেশে একশো জনের নমুনা আমরা পরীক্ষা করেছি বা পরীক্ষা করতে সক্ষম হয়েছি এদের মধ্যে দুজনকে করোনা ভাইরাস আক্রান্ত হিসাবে আমরা শনাক্ত করতে পেরেছি এই দুজন সহ বাংলাদেশে মোট ছাপ্পান্ন জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে গত চব্বিশ ঘন্টায় আল্লাহ রহমতে আমাদের কোনো করোনা ভাইরাস আক্রান্ত রোগীর মৃত্যু ঘটেনি তিনি জানান প্রধানমন্ত্রীর নির্দেশনায় করোনা ভাইরাস পরীক্ষার নমুনা সংগ্রহের পরিসর আরও বাড়ানো হচ্ছে পিসিআর পরীক্ষা বিভিন্ন ইনস্টিটিউটে সম্প্রসারিত করা হয়েছে আজকের মধ্যে প্রত্যেকটি উপজেলা থেকে কমপক্ষে দুইটি করে নমুনা সংগ্রহ করা হয় আমরা যেন অন্তত আজকের ভিতরে এক হাজার নমুনা সংগ্রহ করতে পারি এবং আগামীকাল সেগুলি পরীক্ষা করতে পারি ব্রিফিংয়ে সিএমএসডির পরিচালক জানান বিদেশ থেকে আমদানি না করে স্থানীয়ভাবে পিপি ও মাস্ক তৈরি করে তা সারা দেশে সরবরাহ করা হচ্ছে আমরা বিতরণ করেছি সর্বমোট তিন লক্ষ সাতান্ন হাজার দুইশো পঞ্চাশটি এবং আমাদের মজুদ রয়েছে ছাপ্পান্ন হাজার একশো দশটি প্রতিদিন আমরা পিপি প্রায় বিশ থেকে তিরিশ হাজার এরকম করে আমরা পিপি স্থানীয়ভাবে সংগ্রহ করে থাকি এখন পর্যন্ত সারা দেশে প্রায় বাষট্টি হাজার মানুষকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানানো হয় ব্রিফিংয়ে এছাড়া গত চব্বিশ ঘন্টায় আইসোলেশনে রাখা হয়েছে আক্রান্ত পাঁচজনকে হুমায়ুন চিস্তি এটিএন বাংলা ঢাকা এখন থেকে সারা দেশে প্রতিদিন এক হাজার করোনা ভাইরাসের লক্ষণ থাকা রোগীর নমুনা পরীক্ষা করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর রাজধানীতে আটটি এবং দেশের বিভাগীয় শহরগুলোতে আরও সাতটি স্থানে এই পরীক্ষা করা যাবে এদিকে আজ থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শুরু হয়েছে করোনা শনাক্তের নমুনা পরীক্ষা বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম দেশের করোনা পরিস্থিতির বাস্তব অবস্থা জানতে এখন থেকে আইডিসিআর এর পাশাপাশি সম্ভাব্য রোগীর নমুনা পরীক্ষা করা যাবে আইসিডিডিআরবি আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজি ও শিশু হাসপাতালে এছাড়াও প্রস্তুত রয়েছে চট্টগ্রামে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেডিসিন ময়মনসিংহ মেডিকেল কলেজ রাজশাহী ও রংপুর মেডিকেল কলেজ আমাদের এক্সটেশন করার জন্য আমরা আইসিডিডি আর বিশেষ হাসপাতাল বঙ্গবন্ধু তারপর আমফোসিস মেডিকেল কলেজ ল্যাবরেটরি মেডিসিন ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন প্লাস ঢাকার বাইরেও কিন্তু আমরা রেজিস্ট্রেশন বাড়িয়েছি ঢাকার বাইরে হলো বিআইটিডি চট্টগ্রাম প্লাস আমি যে বিভাগগুলোতেও অলরেডি আমরা এক হাজার টেস্ট করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে যে ডেইলি যেন এক হাজার টেস্ট নমুনা করা হয় সেটা আমরা করবো যাতে জনমনে কোনো আতঙ্ক সৃষ্টি না হয় এছাড়া ইউনিয়ন ও জেলা পর্যায় থেকে সংগ্রহ করা নমুনা পরীক্ষা করা হচ্ছে মহাখালী জনস্বাস্থ্য ইনস্টিটিউটে প্রতিষ্ঠানটি ল্যাবে সংগ্রহ করা নমুনার ফলাফল দেয়া হচ্ছে একদিনেই তবে এখানে সরাসরি কোনো রোগীর কাছ থেকে নমুনা নেওয়া হচ্ছে না আমাদের যে হেলথ হেলথ অ্যাসিস্ট্যান্ট আছে 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 ওয়ার্কার টেকনিশিয়ান তারা স্যাম্পলটা কালেকশনের পরে এটাকে ভিতরে আবদ্ধ করে গ্রহণ করার পর থেকে প্রসেসিং শুরু হয়ে যায় এদিকে এখন থেকে করোনা ভাইরাস শনাক্তের পরীক্ষা করা যাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষার ফলাফল জানা যাবে তিন থেকে চার ঘন্টার মধ্যেই ডক্টরের অ্যাডভাইস থাকলেই এটা করা হবে ইমার্জেন্সি দিয়ে যে পেশেন্টগুলো আসবে আমাদের আউটডোর দিয়ে যারা আসবে এবং যারা আমাদের ভিতরে পেশেন্ট থাকবে সেই পেশেন্টগুলোরই কিন্তু আমরা টেস্টগুলো করব এর মধ্যে কয়েকজনের নমুনা সংগ্রহ করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভাইরোলজি বিভাগ করোনা ভাইরাসের লক্ষণ বা উপসর্গ কারোর মধ্যে দেখা দিলে আইএডিসিআর পাশাপাশি এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এর নমুনা পরীক্ষা করা যাবে তাই আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ মেনে হাসপাতালে আসতে হবে শফিকুল ইসলাম এটিএন বাংলা ঢাকা এই মুহূর্তে রাজধানীর মানিক মিয়া এভিনিউ রয়েছেন আমাদের রিপোর্টার একরামুল হক সাইম আমরা এখন কথা বলছি তার সাথে আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে একটি চেকপোস্ট রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর এখানে মূলত যেসব যানবাহন বের হয়েছে সেসব যানবাহন গুলো অর্থাৎ ব্যক্তিগত গাড়ি সিএনজি রিক্সা এগুলোর মূলত চালক এবং যাত্রীদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এবং তারা আসলে কতটুকু প্রয়োজনে বের হয়েছে বের হওয়ার আদৌ প্রয়োজন ছিল কি না এইসব নানা বিষয়ে তারা জিজ্ঞাসাবাদ করছেন আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে এবং সেক্ষেত্রে যদি সন্তোষজনক জবাব পাওয়া যায় সেক্ষেত্রে ওইসব যানবাহনগুলো ছেড়ে দেওয়া হচ্ছে যদি সন্তোষজনক জবাব না থাকে তাহলে তাদের ব্যাপারে আইনত ব্যবস্থা নেওয়া হচ্ছে আপনি জানেন যে করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে সারা দেশে সাধারণ ছুটি চলছে এই সাধারণ ছুটি থাকাকালীন সময়ে মূলত হোম কোয়ারেন্টাইন এবং সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে কিন্তু গত কয়েকদিন কিছুটা ঢিলেমি ভাব আমরা দেখেছি যে রাস্তাঘাটে ব্যক্তিগত গাড়ি চলাচলের সংখ্যা বাড়তে আমরা দেখেছি কিন্তু আজ আজ সেই বিষয়টিকে সামনে রেখে সেনাবাহিনী সহ আইন বাহিনীর সদস্যরা কিছুটা কঠোর অবস্থানে গেছেন সকাল থেকেই সেনাবাহিনী রাজধানীর বিভিন্ন জায়গায় সারা দেশেই টহল দিচ্ছেন রাজধানীর বিভিন্ন জায়গায় তারা টহল দিচ্ছেন আমরা দেখেছি যে মূল সড়কগুলোতে যেমন সেনাবাহিনী টহল দিচ্ছেন একই সাথে অলিগলিগুলোতেও তারা টহল দিচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর বাহিনীর সাধারণ সদস্যরা রয়েছেন র্যাব পুলিশের তাদেরকে তারা সহায়তা করছেন এবং এই নাগরিকদেরকে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য বিভিন্ন ধরনের সচেতনতামূলক কার্যক্রম তারা করছেন আমরা দেখেছি যে বিভিন্ন এলাকায় আবাসিক এলাকাগুলোতে যেখানে দোকানপাট যেখানে বলা হয়েছে যে খাবারের দোকান মুদি দোকান ওষুধের দোকান ছাড়া অন্য সব ধরনের দোকান পাট মার্কেট বন্ধ থাকবে সেক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে আমরা ব্যর্থ দেখেছি সেই ব্যর্থটি যেন না হয় সেক্ষেত্রে সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেই কাজটি করছেন তারা নির্দেশনা দিচ্ছেন কোথাও কোথাও মাইকিং করেও জনগণকে এসব ব্যাপারে সচেতন করছেন আমরা দেখেছি এখানে আসলে বিশেষ করে আমরা রিক্সা চালকদেরকে দেখেছি যে তারা আসলে বেশ কিছু রিক্সা ঢাকা শহরের প্রধান সড়কগুলোতে যেখানে যে সব সড়কগুলোতে আসলে রিক্সা ওঠার কথা নয় সেসব সড়কগুলোতে যাত্রীরা যাচ্ছেন বিভিন্ন জায়গায় সেই রিক্সা চালকদেরকেও মুখোমুখি হতে হচ্ছে এই আইনশৃঙ্খলা বাহিনীর সামনে যদিও তারা বলছেন যে তারা মূলত জীবিকার জন্য বের হয়েছেন তাদের আসলে দিনের যেই টাকা তাদের জীবিকার জন্য দরকার সেটি এখনো পর্যন্ত তারা পাননি কিন্তু তারপরেও আইন বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে তারা যেন আসলে নিরাপদ জায়গায় থাকেন এবং খুব একটা আসলে এই যাত্রী নিয়ে খুব প্রয়োজন ছাড়া বের না হন এবং একই সাথে নাগরিকদেরকেও বারবার সচেতন করা হচ্ছে তারা যেন বাসায় থাকেন এবং সামাজিক দূরত্ব বজায় বজায় রেখে তারা চলেন যদিও বের হন খুব জরুরি প্রয়োজন হলে তাহলে করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে যেসব সতর্কতা সতর্কতামূলক বার্তাগুলো দেওয়া হচ্ছে সেসব বার্তাগুলো যেন তারা মেনে চলেন মারিয়া সাহেব আপনাকে ধন্যবাদ দর্শক রাজধানীর মারিক মে এভিনিউ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী একরামুল হক সায়ন লক্ষ্মীপুরে জ্বর ও কাশিতে আক্রান্ত হয়ে সত্তর বছরের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে জেলা সিভিল সার্জন আব্দুল গফার জানান ওই বৃদ্ধা উচ্চ রক্তচাপ সহ নানা রোগে আক্রান্ত ছিলেন দুই দিন ধরে তার জ্বর ও কাশি থাকায় বুধবার রাতে বেশি অসুস্থ হয়ে পড়লে সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয় পরে করোনাভাইরাস সন্দেহে তার নমুনা সংগ্রহ করে আইটিসিআরে পাঠানো হয়েছে রিপোর্ট না আসা পর্যন্ত তাদের বাড়িটি লকডাউন করা হয়েছে করোনা কারণে রাজধানীতে অনাহারে দিন কাটানো দরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের পাশে দাঁড়িয়েছেন সরকারের পাশাপাশি বিত্তমানরা আয়ের পথ বন্ধ হওয়ায় বিভিন্ন সংগঠনের বন্টন করা খাবারই এখন তাদের একমাত্র ভরসা এদিকে সীমিত আকারে কিছু দোকানপাট খোলা থাকলেও অনেকেই মানছেন না করোনা সতর্কতা বিস্তারিত আপেল রিপোর্টে করোনা ভাইরাসের কারণে নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছেন রাজনৈতিক সামাজিক সংগঠন বিতরণ করছেন চাল ডাল তেলের পাশাপাশি করোনা ভাইরাস মোকাবেলায় মাস্ক হ্যান্ড স্যানিটাইজার ভাই আমি পাইছি খুশি কি না হ্যাঁ ভাই আমরা খুব ভালো আছি আমরা রাখলে এখানকার লাগে আমরা বাংলাদেশের লাগে সবাই ভালো আছি করোনা ভাইরাস যেন ছড়াতে না পারে সেজন্য অলিগলিতেও তৎপর আইন শৃঙ্খলা বাহিনী তবে গাড়ি কিংবা রিক্সা নিয়ে কিছু মানুষও এদিন ছিলেন রাস্তায় করোনা সতর্কতা জানলেও তারা মানছেন খুবই কম রোজ আনি রোজ খাই তা আমরা খামু কি কইরা চুরি কইরা খামু ঘরে বাল বাচ্চা আছে পোলাপান আছে দুটা পোলাপান মাদ্রাসায় পড়াই ওটা বন্ধ তা পুলাবানে ঘরে তো খাওন দেওয়া লাগবো অনে আমার পেটে খিদা আমি কি করুম মানে রিক্সা চালা এটা করতে হইব পেট তো বাঁচিয়ে দেবো আর আমি এদিকে প্রধান সড়কগুলোতে চলাচলের সবাই নিষেধাজ্ঞা মেনে চললেও কলি কলিতে চিত্রটা ভিন্ন কারণে অকারণে ভিড় করছেন বাড়ির সামনের সড়কগুলোতে করোনা ভাইরাসের প্রতিরোধে সচেতনতা সম্পর্কে জানলেও যারা কেনাকাটায় ব্যস্ত তারা মানছেন না সামাজিক দূরত্ব দরকার আছে নিয়ম মানার দরকার আছে সবাই তো আর জানে না তো আমরা এভাবে বোঝাই বোঝাই দেই তখন এরা পিছিয়ে দাঁড়ায় জমি ক্ষতিকর আছি তারপরে তো লোকের সবাই ক্ষতিকর আমার কিছু একা না করোনা ভাইরাস যতই বাধা হয়ে উঠুক না কেন দ্রুত এ কালো মেঘ কেটে যাবে এমনটাই প্রত্যাশা নগরবাসীর আপেল মাহমুদ বাংলা ঢাকা করোনার বিস্তার ঠেকাতে মানুষকে ঘরে রাখতে কঠোর অবস্থান নিয়েছে সেনাবাহিনী অপ্রয়োজনে যারা ঘর থেকে বের হচ্ছেন তাদের বিরুদ্ধে মামলা কিংবা জরিমানা করা হচ্ছে সামনের দিনগুলোতে এই ধারা অব্যাহত থাকবে বলে জানানো হয় মাহবুব কবির চপলের রিপোর্ট সকাল সাড়ে দশটা কুরিল বিশ্ব রোডের দৃশ্য এটি সারি সারি ব্যক্তিগত গাড়ি রাস্তা জুড়ে গণপরিবহন বন্ধ থাকায় সমস্যায় পড়তে হচ্ছে জরুরি সেবায় যারা নিয়োজিত আছেন তাদেরকে যে যেভাবে পারছেন গন্তব্যে যাবার চেষ্টা করছেন এই সুযোগে ভাড়ায় মোটরসাইকেলে যাত্রী পরিবহন করছেন অনেকেই কেউ আবার বিভিন্ন প্রতিষ্ঠানের স্টিকার লাগিয়ে গাড়ি ভাড়ায় চালাচ্ছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে পুলিশ হাসপাতালের জন্য রওনা দিছে আর কি খাবার ঠাবার লয়ে আমাদের আর কি আটকে আটকে দিছে ভাই তার জন্য মামলা দিলাম একটু বুঝলাম না কি জি ডাইমিলাসিনা জানতাম না এই জায়গায় সাত দিন আছে বেলন ঠিক হয় না কিন্তু হন তো ম্যাডামে জরুরি কাজে পাড়াইছে মানে টিন জরিমানা করবে এই জন্য ডবল শিথিল কারণে এখন দেখা যাচ্ছে যে প্রচুর গাড়ি রাস্তায় চলছে তো এখন আমাদের অর্ধতনী কর্তৃপক্ষ এখন যেটা চিন্তা করেছেন যে আমরা এখন মামলার আওতায় আনব করোনা ভাইরাসকে যে দেশে অবহেলা করা হয়েছে সে দেশই এখন খেসারত দিচ্ছে বাংলাদেশ যেহেতু এখনও ঝুঁকিমুক্ত নয় তাই ঘরে থাকাকেই সবচেয়ে নিরাপদ বলছেন চিকিৎসকরা তবে দুপুরের দিকে পাল্টে যায় দৃশ্যপট রাজধানীর বিভিন্ন জায়গায় অবস্থান নেন সেনা সদস্যরা বিনা কারণে যারা বের হয়েছেন কিংবা গাড়ি বের করেছেন তাদের বিরুদ্ধে নেওয়া হয় আইনি ব্যবস্থা সরকারি নির্দেশে এ কার্যক্রম চলবে বলে জানানো হয় আমরা চেষ্টা করেছি লোকজনকে বুঝিয়ে শুনিয়ে মোটিভেশনের মাধ্যমে তাদেরকে বাসায় ফেরত পাঠানোর জন্য তাদেরকে বাসে কোয়ারেন্টিন মেনটেন করার জন্য এবং অপ্রয়োজন কারণে যাতে বের না হয় কিন্তু আমরা দেখা যাচ্ছে এক সপ্তাহের মধ্যে লোকজনের প্রতি এই উদাসীনতা ভাবটা বেড়েছে এবং তারা দেখা যাচ্ছে অপ্রয়োজন কার অপ্রয়োজনীয় কারণেই তারা ঘরের বাইরে বের হচ্ছেন এবং এরই প্রেক্ষিতে আমরা আমাদের এই কঠোর অবস্থানটা গ্রহণ করতে গ্রহণ করছি রাজধানীতে প্রতিদিন সেনাবাহিনীর পাঁচটি টহল টিম কাজ করছে মাহবুব কবির চপল এটিএন বাংলা ঢাকা মানুষজনকে ঘরে রাখতে দেশের বিভিন্ন জেলায় তৎপর রয়েছে সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জরুরি প্রয়োজন ছাড়া কেউ যেন বাইরে না আসে এজন্য রাস্তায় রাস্তায় মাইকিং সহ লিফলেট বিতরণ করছে তারা এছাড়া কোথাও কোথাও চিকিৎসকদের জন্য সুরক্ষা পোশাক মাস্ক করা হয়েছে তথ্য ছবি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন হাবিবুর রহমান করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মানুষকে সচেতন করতে দেশব্যাপী টহল দিচ্ছে সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রংপুর রাজশাহী ছিনাইদহ মৌলভীবাজার সুনামগঞ্জ বান্দরবান কুড়িগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ মাইকিং জীবাণুনাশক ছিটানো মাস্ক বিতরণ সহ বিভিন্ন কার্যক্রম চলছে সবার মধ্যে সচেতনতা বাড়াতে সেনাবাহিনী পুলিশ সদস্যদের সাথে কাজ করছে স্থানীয় প্রশাসনও তাদের আহ্বানে ইতিবাচক সাড়াও মিলছে খুব বেশি প্রয়োজন ছাড়া রাস্তায় বের হচ্ছেন না কেউ হোম কোয়ারেন্টাইনে থাকা লোকজন সঠিকভাবে নিয়ম মানছে কিনা সেটিও তদারকি করছে প্রশাসনের মোবাইল টিম সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা এদিকে করোনা কারণে টানা ছুটি আর ঘরে থাকার নির্দেশনায় কর্মহীন হয়ে পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ তাদের মাঝে ত্রাণ বিতরণ করছে সরকারের পাশাপাশি বিভিন্ন সংগঠন ব্যক্তিগত পর্যায়েও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন অনেকে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের ব্যক্তিগত তহবিল থেকে সুনামগঞ্জের এগারো উপজেলা সহ সদর হাসপাতাল চিকিৎসকদের জন্য দেওয়া হয়েছে সুরক্ষা পোশাক পিপিই মৌলভীবাজারের নগরে কয়েকশো দিনমজুরের ঘরে ঘরে গিয়ে চিকিৎসা দিয়েছেন পল্লী চিকিৎসকরা হাবিবুর এটিএন বাংলা প্রকৃত তথ্যের সফল প্রচারণা গুজব প্রতিরোধের অন্যতম হাতিয়ার বলে মনে করেন গণমাধ্যম বিশ্লেষকরা তারা মনে করেন গুজব যে কোনো দুর্যোগময় পরিস্থিতিকে জটিল করে তোলে তাই প্রকৃত তথ্যের জন্য মূলধারার গণমাধ্যমের ওপর নির্ভর করা নিরাপদ ফাজ জেরাপির রিপোর্ট রোগতো রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইডিসিআর এর তথ্য অনুযায়ী বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়ে সবশেষ মৃত্যুর ঘটনাটি ঘটেছে পঁচিশে মার্চ কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে করোনায় আক্রান্ত হয়ে প্রায় প্রতিদিনই বেশ কয়েকজনের মারা যাওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে আবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার নাম ও লোগো ব্যবহার করে ছড়িয়ে দেওয়া হচ্ছে বিভ্রান্তিকর তথ্য ফেসবুকে ছড়িয়ে পড়া এসব তথ্যের সাথে বাস্তবের মিল না পাওয়ায় বিভ্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ ইউরোপ আমেরিকা আমরা নিউজ মিডিয়ার যে কল্যাণে গণমাধ্যমের কল্যাণে প্রচুর দেখছি আমরা কিন্তু আমাদের সাউথ ইস্ট এশিয়াটা দেখি না আমাদের সাউথ ইস্ট এশিয়াতে দেখেন দক্ষিণ পূর্ব এশিয়াতে আমাদের সবগুলো দেশ বিশ্লেষণ করেন ওই আমাদের মতোই রুগী আমাদের চেয়ে কিছু বেশি আমাদের চেয়ে কিছু কম সো আমরা যে আইডিসিআরের কাজ করি আমরা শুধু আইডিসিআর একা কাজ করি না আমরা এখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আছে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল আছে সাথে সাথে অনেক বেসরকারি সংস্থা কিন্তু এখন আমাদের সাথে কাজ করছে সো এটা আপনারা এসে দেখে যেতে পারেন যাদের মনে সন্দেহ জাগে আইডিসিআর তথ্য নিয়ে সন্দেহ হলে সাধারণ জ্ঞান ও যুক্তি প্রয়োগ করার অনুরোধ জানান এই কর্মকর্তা অনেক পেশেন্ট দেশে অনেক লোক মারা গেছে আপনি যদি এই কথা বিশ্বাস করেন তাহলে আমি আপনাকে একটা কাজ দিই সেটা হলো যে আপনার পাশের দশটা বাড়ি আপনি দেখেন যে কয়টা জ্বরের রুগী আছে কয়জন মানুষ মারা গেছে আমার প্রতিটা গ্রামে একটা করে স্বাস্থ্যকর্মী আছে সো একটা অ্যাবনর্মাল মৃত্যু একটা অ্যাবনর্মাল রোগ যে রোগ ডায়াগনোসিস করা যায় না সেটা কিন্তু আইডিস পর্যন্ত চলে আসে আমাদের মেকানিজমটা এরকম গণমাধ্যম বিশ্লেষকরা মনে করেন দুর্যোগকালীন পরিস্থিতিতে অনেকেই ভিত্তিহীন অনেক ধরনের তথ্য ছড়িয়ে দেয় নানা উপায়ে তথাকথিত অনলাইন বা সামাজিক গণমাধ্যম যেটি সেখানে কোনো চেকপোস্ট নাই সেখানে ব্যক্তিগতভাবে তিনি যিনি যা খুশি তাই দিচ্ছেন এবং এটার মধ্যে কেউ মূর্খতার কিছু পরিচয় দিচ্ছেন কেউ আবার উদ্দেশ্যমূলকভাবে দিচ্ছেন সব কিছুর ক্ষেত্রে একটি লড়াই বলি অপতথ্যের বিরুদ্ধে লড়াইটি হচ্ছে সঠিক তথ্যের আপনি যত বেশি সঠিক তথ্য দিতে পারবেন অপতথ্য তত পরাজিত হবে এর মধ্যেও আপনি দেখেছে সামাজিক গণমাধ্যমের মধ্যে সোশ্যাল মিডিয়ামের মধ্যে কেউ উদ্দেশ্যমূলকভাবে তৎপরতা চালায় সেটার জন্য আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে চলমান করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলার যুদ্ধে ভুল ও অসত্য তথ্য প্রভাব ফেলতে পারে সামগ্রিক কৌশল ও পরিকল্পনা বাস্তবায়নে তাই সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকেও এ বিষয়ে নজরদারির তাকি দিচ্ছেন তারা এটিএন বাংলা ঢাকা বহু জীবনের বিনিময়ে প্রকৃতি যেন তার স্বরূপে ফিরতে চাইছে করোনাভাইরাস মহামারীর মধ্যেই বিশ্ব প্রকৃতি বদলে যাচ্ছে কমে গেছে দূষণ ভরাট হচ্ছে ওজন স্তরের ক্ষয় বিশেষজ্ঞরা বলছেন এর ফলে সূর্যের অতি বেগুনির তেজস্ক্রিয় রশ্মির প্রভাব থেকে মুক্ত হবে মানুষ রিপোর্ট করছেন এস এম আশরাফ শুধু চীন নয় বিজ্ঞানীরা বলছেন উনিশশো সালের পর পুরো বিশ্বে বাতাসে ক্ষতি করে নাইট্রোজেন ডাই অক্সাইডের এত কম উপস্থিতি আর চোখে পড়েনি বা অন্যান্য যেহেতু যেহেতু অধিকাংশ বন্ধ সেহেতু এখান থেকে দূষণটা হচ্ছে না যার ফলে বায়ু দূষণটা কিন্তু সাংঘাতিক ইতিবাচক খবর এসেছে ওজন স্তর থেকেও দু সালে সেখানে ভারতের আয়তনের সমান এক গর্তের সৃষ্টি হয়েছিল তবে গত দু মাসের ব্যবধানে দ্রুতই উন্নতি ঘটছে ওজন স্তরে এই স্তরের ক্ষতি হলে সূর্যের অতি বেগুনি রশি বাজিয়ে দিতে পারে ক্যান্সার সহ নানা রোগ শিকাগোর শেট অ্যাকোরিয়ামে পাহাড়ের দায়িত্ব নিয়েছে পেঙ্গুইন কক্সবাজার সমুদ্র সৈকতে ডলফিনের এমন খেলার দৃশ্য কবে কে দেখেছে করোনা ভাইরাসের এই কঠিন বাস্তবতার মাঝে সকল প্রাণী যেন জানান দিতে চাইছে এই পৃথিবী শুধু মানুষের নয় তারাও। এটিএন করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে রাজধানীর বিশ্ব বিশ্বরোড গুলশান বাড়িধারা কূটনৈতিক এলাকার প্রধান সড়ক ও ফুটপাতে জীবাণুনাশক স্প্রে করেছে নৌবাহিনী পরে এসব এলাকায় দুস্থ মানুষদের মাঝে সাবান মাস্ক চাল ডাল আলু সহ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় এছাড়াও সারাদেশে সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে নৌবাহিনী পাশাপাশি দরিদ্রদের মাঝে খাবার সহায়তাও দিচ্ছেন নৌ সদস্যরা করোনা পরিস্থিতি মোকাবেলায় নিজেদের ব্যর্থতাকে আড়াল করতে সরকার বিএনপির অভিযোগকে অপতৎপরতা বলে অভিহিত করছে বলে দাবি করেছেন দলের মুখপাত্র রুহুল কবির রিজবে দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে অনলাইন ব্রিফিংয়ে তিনি দাবি করে বলেন করোনা ভাইরাস সংক্রমণের সঠিক তথ্য না দিয়ে পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ করছে ক্ষমতাসীনরা পরিস্থিতি নিয়ন্ত্রণে সংক্রমণ সুরক্ষা ও প্রতিরোধের প্রকৃত তথ্য দিয়ে জনগণের আস্থা অর্জনের আহ্বান জানান রিসবি করোনার প্রাদুর্ভাব শুরুর পর থেকেই বিএনপি জনগণের পাশে দাঁড়িয়েছে দাবি করে বিভেদ তৈরি না করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি সরকারের নীতির কারণেই দেশের করোনা পরিস্থিতির আসল চিত্র ফুটে উঠছে না ভিতরে ভিতরে সংক্রমণ হতে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে আজকের পত্রিকায় খবর বেরিয়েছে করোনার উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন স্থানে মারা গেছেন বেশ কয়েকজন আর সরকারি হিসাবে মারা গেছে একজন তথ্য গোপন করে এই মহামারী এড়ানো যাবে না তাই সঠিক তথ্য দিয়ে এই রোগের ভয়াবহতা বুঝিয়েই জনগণকে কোয়ারেন্টাইন মেনে চলতে অনুপ্রাণিত করতে হবে আজ বিশ্ব অটিজম সচেতনতা দিবস IECCDRB জরিপ বলছে দেশে বর্তমানে প্রতি 500 জনে একজন শিশু অটিজমের শিকার। অটিজম সচেতনতায় অগ্রাধিকার দিয়ে 45টি কর্মপন্থা নির্ধারণ করেছে সরকার। বিশেষজ্ঞরা মনে করেন সামাজিক মূল্যবোধ তৈরির মাধ্যমে অটিজমে আক্রান্ত জনগোষ্ঠীকে দেশের উন্নয়নের কাজে লাগানো সম্ভব বিস্তারিত ব্রাসনাথাসের রিপোর্টে। অটিজম হচ্ছে মস্তিষ্কের স্বাভাবিক বিকাশের পথে একটি বাধা। সহজভাবে বললে একটা বয়সের পরে শিশুর মানসিক বিকাশের ক্ষেত্রে তৈরি প্রতিবন্ধকতাই অটিজম বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাটাকে যত দেরিতে সাপোর্ট দিবে এই বাচ্চাটার কাছে রিচ করাটা ততই ডিলে হবে ততই ডিফিকাল্ট হবে সো যত আগে থেকে ইন্টারভেনশন বা ম্যানেজমেন্টটা দেওয়া শুরু হবে এই বাচ্চাটার মানে ইনক্লুশনের মাত্রাটা ততখানি বাড়বে হ্যাঁ আমরা অ্যাওয়ারনেসের ক্ষেত্রে অনেকখানি এগিয়েছি আমরা সচেতনতা এবং গ্রহণযোগ্যতার ক্ষেত্রেও কিছুটা কাজ হয়েছে বা তার মানে এই না যে মানুষ এটা গ্রহণ করে নিয়েছে বিশেষজ্ঞরা বলছে পরিবারের সহযোগিতা ও জেলা শহর গুলোতে প্রয়োজন প্রতি মুহূর্তে বাবা মাকে চ্যালেঞ্জ মোকাবেলা করার মতো সে থাকতে হবে ঘরের মধ্যে বন্দি রেখে নয় ঘরের মধ্যে আটকে রেখে নয় তাকে ঘরের বাইরে বের করতে হবে কিন্তু এই শিশুদের বিশেষায়িত শিক্ষা ব্যয়বহুল এবং এর প্রসারণেই সারা দেশে তাই এদের অনেকেই অর্থের অভাবে স্কুলে আসতে পারে না করোনার কারণে সারা দেশে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অটিস্টিক শিশুদের নিয়ে কাজ করা কিছু প্রতিষ্ঠান ডিজিটাল পদ্ধতিতে এই বিশেষ শিশুদের ক্লাস নিচ্ছে রাসনা দাস এটিএন বাংলা ঢাকা আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ করোনা কারণে সারা দেশ লকডাউন থাকায় নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে স্টিল লিমিটেড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক শেখ আলম মাসুদ মাসাদুল এবং এসব সামগ্রী বিতরণ করেন সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডিএমপির সিনিয়র সহকারী পুলিশ কমিশনার রাকিবুল হাসান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চৌষট্টি নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাসুদুর রহমান মোলা এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে সরকারি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান একই সাথে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনকে বাড়িওয়ালাদের হোল্ডিং ট্যাক্স ও ক্ষুদ্র ব্যবসায়ীদের পৌর কর মকুফ করার অনুরোধ করেন তিনি বিকেলে চাষারা রাইফেল ক্লাবে নিম্ন আয়ের মানুষদের মধ্যে ত্রাণ বিতরণ করার সময় তিনি এসব কথা বলেন

করোনা কারণে আর্থিক সংকটে পড়া মানুষদের সাহায্য দিয়েছে ঢাকা মহানগর উত্তর রাজধানীর মিরপুরে শাহ আলী মাজার চাল ডাল সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য তুলে দেওয়া হয় অসহায় ও দুস্থদের মাঝে এ সময় সবাইকে করোনা সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজর রহমান ও সাধারণ সম্পাদক এম এ মান্নান কোচি যারা আর্থিক সমস্যায় রয়েছে তারা যোগাযোগ করলে বাসায় খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হবে বলেও জানান তারা সুনামগঞ্জে হোম কোয়ারেন্টাইনে থাকা এক প্রবাসী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তার নাম জয়নাল আবেদিন জেলার দোয়ারা দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের জালালপুর গ্রামের ওই প্রবাসী গত আঠারোই মার্চ ওমান থেকে দেশে ফেরেন জয়নাল আবেদিনের জ্বর সর্দি কাশি বা শ্বাসকষ্ট ছিল না বলে জানিয়েছেন তার পরিবারের লোকজন তবে তিনি করোনা আক্রান্ত ছিলেন কিনা যাচাইয়ের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে পরে সাবধানতার সঙ্গে তাকে দাফন করা হয় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ জানান মৃত ব্যক্তির নমুনা পরীক্ষার ফলাফল না পাওয়া পর্যন্ত জালালপুর গ্রাম লকডাউন থাকবে খেলার করোনা মধ্যে বাসায় থেকেই ক্রিকেটারদের ফিটনেস ধরে রাখার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবির পক্ষ থেকে ক্রিকেটারদের দশটি নির্দেশনা দেওয়া হয় গাইডলাইন তৈরি করে দেন বিসিবির হেড অফ ফিজিক্যাল পারফরমেন্স নিকলি বিসিবি ক্রিকেটারদের পরামর্শ দিয়ে বলে ঘরে অবস্থানকালীন সময়ে তারা যেন মানসিক স্বাস্থ্যের পরিচর্যা করেন এছাড়া নিয়ম মানা মেডিটেশন প্রার্থনা এবং বই পড়ারও পরামর্শ দেওয়া হয় শরীর ও মন ঠিক রাখতে ঘরেই ব্যায়ামের ব্যবস্থা করতে বলা হয়েছে তাদের এছাড়া প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পুষ্টিমান সম্পন্ন ও সুষম খাবার খাওয়ার কথাও বলা হয় এবারে উইম্বলডন টুর্নামেন্ট বাতিল হওয়ায় হতাশ হয়েছেন সুইজারল্যান্ডের তারকা রজার ফেডার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক প্রতিক্রিয়ায় তিনি বলেন বিধ্বস্ত এখন তিনি এতটাই বিমর্ষ যে কাউকেই বোঝানোর ভাষা খুঁজে পাচ্ছেন না বয়সের কাঁটা এরই মধ্যে আটত্রিশ ছুঁয়ে ফেলায় ক্যারিয়ারে শেষবারের মতো খেলার আশায় ছিলেন ফেদেরার টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ আটবার শিরোপাও জিতেছেন তিনি অবশ্য একই অবস্থা নারী খেলোয়াড় সেরেনা উইলিয়ামসেরও তিনি লেখেন টুর্নামেন্ট বাতিলের খবর কাপন ধরিয়েছে তাকে ফেদেরারের মতো তিনিও দু সালে একুশ টুর্নামেন্ট শুরুর আগে পৌঁছে যাবেন ক্যারিয়ারের শেষ ভাগে করোনা দুর্যোগের মধ্যেও খেলা চালিয়ে যেতে চান ইংল্যান্ড ওয়ান ডে অধিনায়ক এউদিন মর্গান তার মতে খেলাধুলাই পারে বিশ্বকে আবার প্রাণ চঞ্চল করতে প্রয়োজনে বন্ধ স্টেডিয়াম স্টেডিয়ামে খেলার পক্ষে তিনি মর্গান বলেন খেলাধুলা মানুষের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে বিচ্ছিন্ন সময়ে মন অলস হয়ে যায় তাই এর মাধ্যমে মানুষকে আবার ঘরের বাইরে বেরিয়ে আসার অনুভূতি দেওয়া সম্ভব এমনকি দর্শকশূন্য মাঠে খেলতেও তার আপত্তি নেই তবে টেলিভিশনে সেই সব খেলা সম্প্রচার করতে বলেছেন যাতে লকডাউনের মধ্যে মানুষ ঘরে বসেই নিজেদের বোরিং সময় কাটাতে পারেন দেশে করোনা ভাইরাসের আরো দুই রোগী শনাক্ত উপজেলা পর্যায়ে থেকেও নমুনা সংগ্রহ করা হবে জানাল আইডিসিআর সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা মানছে না অনেকে তৎপর সেনাবাহিনী অযথা ঘর থেকে বের হলেই শাস্তি ফেইসবুকের গুজব পরিস্থিতিকে জটিল করে তুলছে মূলধারার গণমাধ্যমের ওপর নির্ভর করার পরামর্শ বিশেষজ্ঞদের এবং করোনা মহামারী শুরুর পর বদলে যাচ্ছে বিশ্ব প্রকৃতি কমে গেছে দূষণ ভরাট করছে ওজন স্তরের ক্ষত পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে মতো শেষ করছি সবাই ঘরে থাকুন নিরাপদে থাকুন এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা নিউজ ধন্যবাদ সবাই